পরে করোনা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। বিগত দিনগুলোতে কখনো তখন 40-50টা করে নতুন কেস গভর্নমেন্টের লিস্টে পাচ্ছিলাম, এখন সে সংখ্যাটা নেমে 10-12, আজকে মাত্র একজন আছে। এখন একজন মানে আমরা আনন্দিত হচ্ছি না, এখন লোকজনকে সচেতন করতে চাচ্ছি যে সচেতনতা আরও বাড়াতে হবে। ভ্যাকসিনের কাজ শুরু হয়েছে, ইতিমধ্যে আমরা হকারদের সবজিওয়ালা মাছওয়ালা দিয়ে দিয়েছি, তারপরে আমরা এসিবি স্টাফদের দিয়েছি, এবং আজকে আমাদের সমস্ত দোকানদারদের এরকম 5 দিনের চলবে, তার ভ্যাকসিন চলছে। তারপরে বিভিন্ন ব্যাংকার্স, পৌরসভা কর্মচারীদের পারিবারিক বন্ধু, পঞ্চায়েতের পারিবারিক বন্ধু, পারিবারিক লোক এবং এনজিও, এই সমস্ত লোকদের ভ্যাকসিন হবে। ভ্যাকসিনটা যত বাড়বে তত আমাদের প্রকোপ কমবে আশা করছি। তার সঙ্গে সঙ্গে যে করোনার বিধিগুলো আছে, মেইনলি মাস্ক পরা, দূরত্ব বিধি মানা, এটা চলবে। গতকাল আরও 15 দিনের লকডাউন ঘোষিত হয়েছে, আংশিক লকডাউন। এতে নানাঘাট শহরের যে ব্যস্ততমতা অনেকটা কমেছে, তার জন্য আমরা কিছু উত্তর করছি বলে মনে হচ্ছে আমার। যাই হোক, নানাঘাটবাসীর কাছে আমার আবেদন যে আপনারা আপনাদেরকে বাঁচাতে পারেন যদি আমরা আমাদের করোনা বিধিটাকে মেনে চলুন। ভ্যাকসিন পর্যায়ক্রমে হচ্ছে, আশা করি সবারই হবে, যারা পাচ্ছেন না তারা হবেন না। পৌরসভার সঙ্গে যোগাযোগ রাখুন, আগামী 2-3 মাসের মধ্যেই আমাদের যে ফ্লো, আমরা নানাঘাটবাসীকে 18 বছরের মধ্যে সবাইকে ভ্যাকসিন করতে পারবো আশা রাখি। এতে অনেকটা কমে যাবে মনে হচ্ছে, ভ্যাকসিন যত হচ্ছে তত কি কমছে মনে হচ্ছে? আমরা মনে করি একটা ভ্যাকসিন নেবার 21 দিন পরে হাইস্ট ইমিউনিটি তৈরি করে, ডেভেলপ করে, এগুলো ডাক্তার বিজ্ঞানীদের কথা। যত ভ্যাকসিন দেবো তত উপকারটা বেশি হবে। আপনার নাম আর ডিজিশন? আমি ডক্টর শিবাজী প্রসাদ কর, মোটাম অফিসার, এনিউএসএম। পৌরসভার স্বাস্থ্য বিভাগের তরফ থেকেই আমাদের ভ্যাকসিনেশনের প্রোগ্রাম আজকে আবার তৃতীয় পর্যায়ে শুরু হলো। তৃতীয় পর্যায়ে আজকে আমরা 300 জনকে ভ্যাকসিন দেবো। আজ থেকে আজকে 300 জন আছে এখানে, ভেজিটেবল ভেন্ডার্স, টোটো চালক, যারা মাছ ব্যবসা কেটে বিক্রি করে বাজারে, মাংস বিক্রি করে বিক্রেতা, এইরকম ধরনের মানুষদের এখানে আজকে ভ্যাকসিনেশন করানো হচ্ছে। আমরা চাই যে কোভিডের মতো মহামারী যত তাড়াতাড়ি, আমরা চাইব নানাঘাট শহরের সমস্ত মানুষের মধ্যে ভ্যাকসিনেশনটা শেষ করে আমরা করোনাকে নানাঘাট শহর তথা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে দূর করবো। এটা কি চলবে? হ্যাঁ, এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম আগামী 3 তারিখ পর্যন্ত এখানে প্রোগ্রাম দেওয়া আছে, 3 তারিখ পর্যন্ত এখানে ধারাবাহিকভাবে চলবে।